তিতাস গ্যাস ফিল্ডে উৎপাদনে থাকা 23টি কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 392 মিলিয়ন ঘনফুট গ্যাস। তবে গ্যাসের মজুদ কমতে থাকায় গত কয়েক বছর ধরে কমছে উৎপাদন ও গ্যাসের চাপ। বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ 700 পিএসআই হলেও তিতাসের কূপগুলোতে চাপ কমে 600-তে নেমেছে, যা প্রতিনিয়তই কমছে। এজন্য জাতীয় গ্রিডে গ্যাসের চাপের সাথে সমন্বয় রেখে উত্তোলন ও সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে তিতাস গ্যাস ফিল্ডে বসানো হচ্ছে 4টি ওয়েলহেড কম্প্রেসর। এরই মধ্যে এ এবং সি লোকেশনে দুটির কাজ শেষ হয়েছে, আর ই এবং জি লোকেশনে আরও দুটি কম্প্রেসরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিজিএফসিএল এর কর্মকর্তা বলছেন, এর ফলে গ্যাসের চাপ বাড়বে। লোকেশন থেকে আমরা 130 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রত্যেক দিন আমরা জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করতে পারছি। একইভাবে আমরা তিতাস সি লোকেশন থেকে 120 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস আমরা জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করতে পারছি। এছাড়া তিতাস সহ বাকি গ্যাস ফিল্ডের উৎপাদন বাড়াতে বন্ধ হয়ে যাওয়া কূপের ওয়ার্কওভার এবং নতুন আরো কূপ খননের কাজ চলছে বলে জানান বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। তিতাসে 5টা কূপের ওয়ার্কওভার, পাখারাবাদে 2টা, হবিগঞ্জে 1টা, মেঘনায় 1টা, এগুলো আমরা ওয়াকওভার করতেছি। আমরা আশা করতেছি আমরা এই কাজগুলো সফলভাবে করতে পারলে আমাদের গ্যাস ফিল্ড থেকে যে উৎপাদনটা বৃদ্ধি পাবে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে 1975 সালের 9 আগস্ট বহুজাতিক প্রতিষ্ঠান শেল অয়েলের কাছ থেকে তিতাস, হবিগঞ্জ, কৈলাসটিলা, বাখরাবাদ ও রশিদপুর গ্যাস ফিল্ড কিনে রাষ্ট্রীয়করণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর মধ্যে তিতাস, হবিগঞ্জ ও বাখরাবাদ গ্যাস ফিল্ড পরিচালিত হচ্ছে বিজিএফসিএল এর অধীনে। দেশের প্রাকৃতিক গ্যাসের মোট উৎপাদনের 20% বেশি আসে বিজিএফসিএল পরিচালিত 5টি গ্যাস ফিল্ড থেকে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।